हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आशा करी सबाई भालो आछेन। माछ चाषेर अभिज्ञता शेयर करते आबार आपनादेर सामने एकटी नतून भिडियो निये हाजिर हलाम। एटी गोलछा माछेर भिडियो। एक केजिते 2000 थेके 2200 पिस हय। नतून बछरेर गोलछा माछेर पोना। जारा आमार भिडियोटी देश एबं देशेर बाइरे थेके देखतेछेन शेष पर्यन्त देखुन। माछ चाषेर लाभ एबं लस सम्पर्के किछु विस्तारित आलोचना करब। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স এখনই সাবস্ক্রাইব করে নেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেন। বর্তমান সময়ে মাছ চাষ করে লাভ বের করা একটা রীতিমতো গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কোন সময়ে কি মাছ চাষ করলে লাভবান হওয়া যাবে তা আমাদের দেশে মৎস্য খামারিরা আস্তে আস্তে আত্মস্থ করতে পারছে। আর বর্তমান সময়ে এই রকম লাভবান মাছ চাষ হলো গুলছা মাছের মিশ্র চাষ অথবা গুলছা মাছের একক চাষ। গুলছা মাছ চাষ করে যদি লাভবান হইতে চান তাহলে পুকুর প্রস্তুতিটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে। গুলছা মাছ চাষ করার জন্য অবশ্যই আপনাকে ভালো মানের পুকুর প্রস্তুতি করতে হবে। ভালো মান বলতে পুকুর সুন্দরভাবে পরিচর্যা করে প্রসেসিং করে চারপাশ নেটিং করে দিতে হবে। অনেক মাছ চাষি ভাইয়েরা নেটিং করে না, তো নেটিং না করলে যে সমস্যাগুলো হয় আপনার সাপ ব্যাঙ অনেক সময় মাছগুলো খেয়ে ফেলে। চারপাশে নেটিং করলে সাপ ব্যাঙ কম দেখা দেয়। এই ভিডিওটির মূল টপিক হচ্ছে গুলছা মাছের চাষে লাভ এবং লসের হিসাবগুলো আপনাদের সামনে তুলে ধরব। তো গুলছা মাছ যদি আপনি চাষ করতে চান প্রতি শতকে 1000 পিস পোনা মজুত করতে পারবেন। আপনার যদি 10% পুকুর হয় তাহলে 10000 পিস পোনা মজুত করতে পারবেন। তো বিক্রি পর্যন্ত আপনার 10000 পিসের মধ্যে 2000 পিস মারা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, এটা স্বাভাবিক হয়ে থাকে, মৃত্যুর হারও থাকে। 10000 পোনা মাছের রেট হচ্ছে 15000 টাকা, অর্থাৎ 1.50 টাকা পিস এই মাছগুলো ডেলিভারি চার্জ সহ। তো এই মাছগুলো 6 মাসে আপনারা হারভেস্ট করতে পারবেন। 6 মাসে এই 10000 পোনার জন্য আপনার খাবার লাগতে পারে 30-40 হাজার টাকা। তো আপনার মোট মাছের হিসাব হচ্ছে 40000 টাকার খাবার এবং 15000 টাকার হচ্ছে পোনা মাছ কিনা, তো হচ্ছে 50-50 হাজার টাকা। তো এই মাছগুলো 6 মাস পরে আপনি বিক্রি করতে পারবেন। তো যদি সর্বনিম্ন 30 পিসে কেজি হয়, 25-30 পিসে কেজি হলে, ধরেন 30 পিসে কেজি হলে আপনার 8000 মাছকে 30 দিয়ে ভাগ দিবেন। আমি ভাগ দিচ্ছি, টোটাল কেজি হচ্ছে 266 কেজি। এই 266 কেজিকে সর্বনিম্ন রেট হচ্ছে 400 টাকা। 400 টাকা দিলে 1,06,000 টাকা মুনাফা আসতেছে, এটা হচ্ছে লাভের হার। লসের দিক হচ্ছে আপনি যদি ভালোভাবে পুকুর প্রসেসিং না করতে পারেন, পুকুরের পরিচর্যা যদি ঠিক না থাকে, মাছ মারা যায়, তাহলে লস হতে পারে। তবে লস হওয়ার সম্ভাবনা খুবই কম। গুলছা মাছ চাষ সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমার পূর্বের ভিডিওতে প্রবেশ করুন।